হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম ছাদ বাগানে। এই দেখুন শসা, এই জায়গায় মনে হয় পোকা ধরছে। এই যে কত বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেল। এবার সার একটা আসছে, এই যে এটা এখনো ছোট, যেখানে আসতেছে যে চলে এলাম ডিমের খোসা আর চা পাতার গোড়া। ডিমের খোসা আর চা পাতার গোড়া দুটোই কি শসার গোড়া ইউজ করব, এতে করে ফলন ভালো হবে। ডিমের খোসাতে ক্যালসিয়াম থাকে গাছে, এখন তো গাছ ফল দিচ্ছে, দেখতেই পাচ্ছেন যে ফল ধরা অবস্থায় ক্যালসিয়ামের অভাব হয় গাছে। যে ডিমের খোসাটা গাছে দিলে গাছ মানে গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর কি। সাথে থাকতেছে আপনার চা পাতা, চা পাতাও ভালো কাজ করে। সাথে দিয়ে দিব কিছু গোবর, যে গাছের গোড়া একদম শুকনো খুটখুটে হয়ে গেছে। দিয়ে দিলাম যে ডিমের খোসাটা, আমি এভাবে ডিমের খোসাটা এভাবে ইউজ করি। এটা যত গোড়া করে দেওয়া যায় ততই ভালো। অ্যাকচুয়ালি আমার হাতে সময় কম, সেজন্য এভাবে দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে একদম মাটির মতো মিহি করেও দিতে পারেন, তাহলে আরও দ্রুত কাজ করবে। এভাবে দিয়ে দিলেও চলে, আমি এভাবে দিয়ে আসছি, ভালো রেজাল্টও পেয়েছে।